মহানায়ক উত্তম কুমারের জন্মদিবস উপলক্ষে আজ অর্থাৎ রবিবার বিকেল 4:30টার সময় উত্তম কুমার মেমোরিয়াল কালচারাল কমিটির উদ্যোগে কলকাতার উত্তম মঞ্চে উত্তম স্মরণ সন্ধ্যার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা কলকাতার মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার ও জনপ্রিয় নৃত্যশিল্পী অলোকানন্দা রায়। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে এবং মহানায়ক উত্তম কুমারের ছবিতে মাল্যদানের মধ্য দিয়ে উত্তম স্মরণ সন্ধ্যা শুভ সূচনা করেন তারা। এদিন উত্তম স্মরণ সন্ধ্যার অনুষ্ঠানে উত্তম মঞ্চে বক্তব্য রাখার সময় বিধায়ক তথা কলকাতার মেয়র পরিষদের সদস্য দেবাশিস কুমার মন্তব্য করেন, অনেকে গুরু হয়েছেন, মহাগুরু হয়েছেন, কিন্তু মহানায়ক হওয়ার সাহস এখনো কেউ দেখাতে পারেনি। অনেকে গুরু হয়েছেন, মহাগুরু হয়েছেন, কিন্তু মহানায়ক হওয়ার সাহস কেউ এখনো দেখাতে পারেনি। আমার মনে হয় এই আসনটা কোথায় চিরকাল তারই দখলে থাকবে, নাম তার উত্তম কুমার।